হ্যালো, আজকে হচ্ছে একটা ফ্লাওয়ার রিভিউ রিভিউ ঠিক না, আনবক্সিং টাইপের একটা ভিডিও। তো আমি হচ্ছে ফুল নিয়েছিলাম, এই ফুলটা হচ্ছে নিয়েছি আমি অল অ্যাবাউট ক্রাফট বিডি থেকে, একটা পেজ থেকে। তো ওই পেজের লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব নে, যদি আপনাদেরকে কারো নিতে ইচ্ছা হয়। তো আমি বেসিক্যালি আমার হচ্ছে বাগানের ফুলগুলোই ইউজ করি বেশিরভাগ, যেমন এই যে এই টাইপের ফ্লাওয়ারগুলো আমি বেশি ইউজ করি। আচ্ছা, ফোকাস, এই যে ফোকাস, এই যে এই ধরনের ফ্লাওয়ার আমি বেশি ইউজ করি আমার বাগান থেকে। বাট এর সাথে সাথে আমি হচ্ছে বাইরের ফ্লাওয়ারও ইউজ করি। আচ্ছা, বাই দ্য ওয়ে আপনাদেরকে দেখিয়ে নিই, হ্যাঁ আমি আরেকটা নতুন অপরাজিতার বানিয়েছি, সুন্দর হয়েছে না বলেন? আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, তো আমি যেহেতু বাগানেরগুলো ফ্লাওয়ারই বেশি ইউজ করি, বাট তারপরেও আমি হচ্ছে বাইরে থেকে মানে বক্সের ফুল আমি অনেকগুলো নেই, কারণ ভ্যারাইটি থাকে বা বক্সের ফুলগুলো অনেক সুন্দরও হয়। সো দেখা যাক এই জন্যই, আর সামনে যেহেতু আমার কোর্স আছে, আমি যেহেতু কোর্স করাচ্ছি সেহেতু আমার ওই টাইমে আমার অনেক ফ্লাওয়ার লাগবে। তো সেই জন্য আমি হচ্ছে অল আবাউট ক্রাফট বিডির একটা ভিডিও দেখেছিলাম, যেখানে তারা অনেকগুলো ফুলের বক্স এনেছিল। সো আমি ভাবলাম যে আমিও নিয়ে নিই দুইটা বক্স, দেন আমি নিয়ে নিয়েছি দুইটা। বিসমিল্লা, দেখি কিরকম। দেখেন কি সুন্দর, এ মা কালার গুলা দেখছেন কি সুন্দর, ভাইব্রেন্ট কালার। এই যে এই কালারটা কি সুন্দর না? অ্যান্ড পিছনে হচ্ছে, আচ্ছা এগুলো আমি সবগুলো খুলে খুলে দেখাবো, সমস্যা নাই। আমি এই যে দুইটা বক্স নিয়েছি, তো এইটা হচ্ছে 300 টাকা অ্যান্ড এইটা হচ্ছে 400 টাকা। তো দেখা যাক কেমন অবস্থা ভিতরে, 300 টাকারটাই আগে খুলি। বিসমিল্লা, আমি এই এইটা আমি পিক করছি কারণ ব্লু ব্লু করে সবাই পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে অন্তত 10 থেকে 12টা ব্লু কালারের চুড়ির অর্ডার আছে, আমি ফুলের জন্য পাচ্ছিলাম না যে আমি বানাই দিব। তো এই যে ব্লু কালারের ফ্লাওয়ার নেওয়ার জন্য আমি এগুলো নিয়েছি। আচ্ছা, তো এই যে এই ধরনের ফ্লাওয়ারগুলো আমার কাছে পিঙ্ক কালারেরও আছে, অ্যান্ড এটা হচ্ছে হালকা কি বলে এটাকে, পেস্ট পেস্ট কালার বলে না কি বলে, আর এটা হচ্ছে হালকা ব্লু কালার। বাহ, দুইটা কালারই অসম্ভব সুন্দর সত্যি, স্পেশালি এই কালারটা খুবই বেশি সুন্দর। আচ্ছা, আর এর সাথে আছে হচ্ছে এই যে এগুলো হোয়াইট, এগুলো চুড়ির মধ্যে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে। দেন একটা বিশাল বড় পাতা আছে, এই পাতাটা কোথায় দিব, যদি কোস্টার কোনো কোস্টার বানাই দেন কোস্টার এই পাতাটা দেওয়া যাবে। অ্যান্ড দেন ওয়াও, গ্রিন কালারের পাতা আছে, লুক সুন্দর, আই লাভ গ্রিন। এই যে গ্রিন কালারের পাতা আছে, অ্যান্ড এই ফ্লাওয়ারটা আমি যে খুঁজছি, উফ, আর এই ফ্লাওয়ারটারই হচ্ছে গ্রিন ভার্সনটা আমার ছিল, যেটা দিয়ে আমি লকেট বানিয়েছি। এই যে দেখাই আপনাদেরকে, এই যে সেম ফ্লাওয়ার, এটা গ্রিন অ্যান্ড এটা হচ্ছে ব্লু। এই ফ্লাওয়ারটা আমি খুঁজছিলাম, আসলেই খুঁজছিলাম, পেয়ে অনেক ভালো হলো। আচ্ছা, এটা অ্যান্ড হচ্ছে এই যে পিচ্চি পিচ্চি মিনি মিনি ছোট্ট ছোট্ট, এগুলো কি নাম, আমি আমি এগুলোর একটারও নাম জানি না। হ্যাঁ, আমি শুধু ফুল চিনি কিন্তু আমি নাম জানি না। আচ্ছা, এগুলো অ্যান্ড সাথে একটু রেডের একটু ছোঁয়া আছে, এই যে এগুলো হচ্ছে রেড, একদম গাঢ় রেড, অ্যান্ড এই যে রেডগুলো, এই এগুলো এই এই ধরনের জিনিসগুলো যদি আপনারা হচ্ছে ইয়েতে দেন, কি যেন বলে, চুড়িতে দেন, অনেক সুন্দর লাগবে এগুলো। অ্যান্ড সব শেষে এই যে একটা ফ্লাওয়ার। এই তো এগুলাই হচ্ছে 300 টাকার ফুল। আমার কাছে অনেকেই হচ্ছে জিজ্ঞেস করে যে ফুল কোথায় পান, ফুল কোথায় পান। তো হচ্ছে আমি ফুল, এই যে আমি বললাম যে আমি বাগানে বেশিরভাগ ফুল, বাগানের ফুল ইউজ করি, আসল ফুল বেশিরভাগ ইউজ করি, কারণ আমি প্রোডাক্টের ভ্যারাইটি অনেক পছন্দ করি, যে আসল ফুল দিয়ে করব অনেক সুন্দর বেশি লাগবে। আর তার সাথে সাথে আমি হচ্ছে এই যে এই অনলাইনের পেজগুলো থেকে, এর আগে আমি অল অ্যাবাউট ক্রাফট বিডি থেকে এর আগে আমি পারচেস করি নাই ফুল, বাট এবারই প্রথম পারচেস করলাম, অ্যান্ড আমি রিয়েলি স্যাটিসফাইড। ফুলগুলো অসম্ভব সুন্দর, আর কালারগুলো প্রচণ্ড ভাইব্রেন্ট একটা কালার, মানে আমি তো এটা দিয়ে বানানোর জন্য ওয়েট করতে পারছি না। এবারে এইটা, এটা হচ্ছে 400 টাকা, এটার চেয়ে এটার 100 টাকা দাম বেশি, মেবি এটাতে ফ্লাওয়ারের পরিমাণ সম্ভবত বেশি। আচ্ছা, আমি বুঝতেছি না, আমি এটা খোলার পরে কি আমি আবার এত সুন্দর করে এটা ঢুকাইতে পারবো? যদি না পারি তাইলে তো জীবন ধ্বংস হয়ে যাবে আমার। আচ্ছা, তারপরে খুলি যেহেতু, দেখাবো আপনাদেরকে বিসমিল্লা বলে।
এই যে প্রথমে একটা ধানের না ধান না গমের শীষ, আমি গমের শীষের দিয়ে একটা হচ্ছে চুড়ি বানাইছিলাম, চুড়িটা সেল হয়ে গেছে, এটা এত সুন্দর একটা চুড়ি ছিল। হ্যাঁ আল্লাহ, এটা তবে ওইটা একটু ইয়েলো কালার ছিল অ্যান্ড এটা একটু হোয়াইট টাইপের কালার। আচ্ছা, আর হচ্ছে এখানে এই ফ্লাওয়ার গুলো আছে অ্যান্ড এগুলো হচ্ছে এটার বেগুনি কালারের, সুন্দর না কালারটা, অনেক সুন্দর। আর এখানে হচ্ছে লটস অফ পিঙ্ক কালার, পিঙ্ক অ্যান্ড তার সাথে হোয়াইট, এই যে কালারগুলো সুন্দর, অনেক সুন্দর কালার। ক্যামেরাতে যতটা না দেখা যাচ্ছে, মানে সামনাসামনি আরো বেশি সুন্দর। এটা এই এই ফ্লাওয়ারটা অনেক ভালো, অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর। আচ্ছা, এখানেও হচ্ছে অনেকগুলো হচ্ছে রেড আছে, এই যে এইটার মতোই ওই জিনিসই আছে এটাতেও। এখানে আরেকটা ধানের শীষ দেখা, গণেশ গমের শীষ দেখা যাচ্ছে, আর এখানে একটা পিঙ্ক পেয়েছি, এটা এখানটায় হোয়াইট ছিল অ্যান্ড এটা পিঙ্ক, অ্যান্ড তার সাথে এইটা হচ্ছে ইয়েলো কালারের, এটা সামথিং কিছু একটা, এটা এখানে ছিল, এটা হচ্ছে অন্য কালারের ছিল, এটা ইয়েলো কালারের। অ্যান্ড হচ্ছে এখানে গ্রিন আছে, সুন্দর কিউট কিউট গ্রিন, অ্যান্ড এখানে একটা পিঙ্ক আছে, এটা ছিল না এখানে, এটাতে ছিল হচ্ছে গ্রিন আর এটাতে পিঙ্ক। আচ্ছা, তো এইটা হচ্ছে 400 টাকা, তবে আই ডোন্ট নো, আমার কাছে 100 টাকার খুব বেশি ডিফারেন্স কিন্তু মনে হলো না, তাই না? এই যে এইটা অনেক বেশি ডিফারেন্স আছে, এইটা অনেকগুলো আছে এখানে, এই যে এটার তুলনায় এটা অনেকগুলো আছে। অ্যান্ড এই যে এইরকম পাতা এখানেও একটা আছে, এখানেও আছে, অ্যান্ড এখানে এটা বেগুনি কালার আছে, বাট এখানে হচ্ছে আমি 2টা কালার পাইলাম। অ্যান্ড এই জিনিসটা অনেকগুলো বেশি আছে, এখানে যে যেগুলো আছে তার চেয়ে অনেক একটু বেশি আছে, অ্যান্ড এটা এক্সট্রা আছে, মোটামুটি এরকমই। এই যে এটার পরিমাণটা খালি একটু বেশি অ্যান্ড এই লালের পরিমাণটা একটু বেশি, এই জন্য হয়তো বা 100 টাকার ডিফারেন্স। বাট ফর মি, যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা বেটার হবে, দেন আমি এই বক্সটার কথাই বলবো, কারণ এই বক্সটাই আমার বেশি ভালো লাগছে এটার চেয়ে। এটাতে অবভিয়াসলি ফ্লাওয়ারের পরিমাণটা অনেক বেশি, বাট এটা বেশি ভালো লাগছে আমার। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে অবস্থা। তো 2টা ফ্লাওয়ার, 2টা বক্স, আর আর কি। ও হ্যাঁ, আমি ওই পেজে লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে নিব, তবে তার আগে তাদের অনুমতি নিতে হবে, আমি তাদেরকে একটু মেসেজ দিব এখন। মেসেজ দেওয়ার পরে তাদের অনুমতি নিয়ে তাদের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সমস্যা নাই। আপনাদের যদি কারো ফ্লাওয়ার নিতে ইচ্ছা হয় তাহলে আপনারা ওদের কাছে, ওদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ওকে, অ্যান্ড আরও একবার রিমাইন্ডার, 8 তারিখ থেকে কিন্তু আমার কোর্স, সো এখনও যারা যারা ভাবছেন যে করবেন করবেন, আমার সাথে দয়া করে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ 30 তারিখের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন ক্লোজ করে দিব। আমার অলরেডি 15 জন মতো হয়ে গেছে, সো আলহামদুলিল্লাহ, সেজন্য 8 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা সবকিছু শুরু করে দিব। অ্যান্ড দেন নেক্সট টিউটোরিয়াল সম্ভবত এগুলো দিয়েই বানাবো আই থিঙ্ক, কারণ ফ্লাওয়ারগুলো দেখার পরে আমার হাত খালি নিঃশেষ নিঃশেষ করছে। তো নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।